বহুজনের চকুর সন্মুখ তিল তিল করে মৃত্যুক সাবতি ললে কুশল কলিতায়। আরক্ষী জওয়ান কুশল কলিতার মৃত্যুয়ে যে কই গল বহু কথা। মই পানী ডুবার সময়ত আপনার মুখলৈ বহুত আশারে চাইছিল, কিন্তু আপনালোকে কোনেও মোক সঁহাৰি নিদিলে। মই ককবকাই থাকোঁতেও আপোনালোকে মোক বচোৱার চেষ্টা নকৰিলে। মোৰ চকুত বারে বারে ফুটি উঠিছিল মৃত্যুর সেই ক্ষণ। আপোনালোকর কোনোবা এজনা যে দলিয়াই দিছিল এটা লাইফ রিং, সুতত যে কিমান জোরে উটি গৈছিল, মই সেই রিংটোর ওচৰলৈ যাবলৈ চেষ্টা কৰিছিল যদিও পৰা নাছিল। নদীর সুতত উটি বহুদূর গুছি গৈছিল সেই রিংটো, তেতিয়া বারে বারে মোৰ পৰিয়ালৰ মুখবোৰ চকুৰ আগত ভাহি আহিছিল। মই বুঝিছিল মোক যে মৃত্যুয়ে হাত বাউল দি মাতিছিল। মই মৃত্যুর আগত হার মানিব খোঁজা নাছিল, সেইবাবে আপোনালোকর হাত কেইখনলৈ বারে বারে চাইছিল, কিন্তু কোনেও আগুয়াই নিদিলে সেই সহায়ৰ হাতখন। তথাপি নিজেই বহুত চেষ্টা কৰিছিল, কিন্তু পিঠিত আছিল আপোনালোকৰ ৰক্ষাৰ বাবে ৰখা বন্দুক বাৰুদৰ বুজা। সেই বুজাই মোক বারে বারে নদীৰ গভীৰলৈ টানি আনিছিল। মইতো সেই গধুৰ বুজাবলৈ আপোনালোকক চালাম ঠুকিবলৈ সাজু আছিল প্ৰতিদিনে, কিন্তু কিয় আপোনালোকে কোনেও মোক বচোৱাৰ চেষ্টা নকৰিলে। ইয়াৰ বিপৰীতে মোবাইলতে ৰেকৰ্ডিং কৰাতে ব্যস্ত হল মোৰ জীৱনৰ কৰুণতম সময়খিনি। মোৰ মৃত্যুৰ লাইভ ভিডিঅ'বোৰ মোবাইলত সাঁচি থব, মাজে মাজে নিৰলে চাব, আৰু এই কথা ভাবি সুখী হব যে ককবকাই থকাজন আপুনি নাছিল। আৰক্ষীজন কুশল কলিতাৰ বেদনাদায়ক মৃত্যুৰ ক্ষণটোক এইদৰে অংকন কৰিলে এজন হৃদয়বান লোকে। সহায়বিহীনভাবে বহুজনের চকুর আগত নদীর গর্ভত হেরাই যাওয়া কুশল কলিতায় কই গল বহু কথা। ইংরেজি নববর্ষৰ বাবে সীমা শপিয়ে লৈ আহিছে বিভিন্ন ব্র্যান্ডত আকর্ষণীয় অফাৰ। পুৰুষৰ বাবে আপ টু 50% ৰেহাই, মহিলাৰ বাবে আপ টু 50% ৰেহাই, শিশুৰ বাবে আপ টু 30% ৰেহাই।